ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে কার্তিক এবং সারা এয়ারপোর্টে একসাথে কি করছে? কোথায় যাচ্ছে তারা দুজন একসাথে? কোন ভ্যাকেশনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে নাকি কোন ফিল্মে শুটিং এ? ওয়েল, আসল ঘটনায় আসছি, বাট তার আগে একটু বলে নেই। যেদিন থেকে কফি উইথ কারণ শোতে সারা বলেছিল যে কার্তিক আরিয়ান তার ক্রাশ, বাস সেদিন থেকে সারা নিউজের একেবারে হেডলাইনে আসতে থাকে। ইভেন এমন কোনো ইভেন্ট নেই বা এমন কোনো প্রোগ্রাম নেই যে কার্তিক অথবা সারা এই দুজনকে জিজ্ঞাসা করা হয়নি তারা আসলে রিলেশনশিপে যেতে চায় কিনা। ইনফ্যাক্ট তাদেরকে নিয়ে এত আলোচনা হয়েছে যে তাদের ভক্তরা যাচ্ছিল যেন তাদের দুজনকে একসাথে কোনো সিনেমায় দেখা যায়। ইভেন তাদেরকে নিয়ে মাঝখানে একটা গুঞ্জনও হয়েছিল, সেটা হচ্ছে তারা দুজন নাকি ইমতিয়াজ আলী একটি রোমান্টিক লাভ স্টোরিতে টাইড আপ করতে যাচ্ছেন। যদিও এই ব্যাপারে কার্তিক অথবা সারা দুজনের কেউই মুখ খুলেনি, বাট রিসেন্টলি জানা গেল কার্তিক এবং সারা আসলে সেই মুভিটি করছেন এবং কার্তিক আরিয়ান নিজে একটি ইন্টারভিউতে এই বিষয়টি কনফার্ম করেছেন। তিনি জানান তিনি ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্মটি করছেন এবং তিনি অনেক এক্সাইটেড এই বিষয়টি নিয়ে, এবং এই মুভির শুটিং নেক্সট উইক থেকে নিউ দিল্লিতেই শুরু হবে। এবং সেই শুটিং এর প্রিপারেশন নিতেই গতকাল তারা দুজন দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এবং তখনই এয়ারপোর্টে তাদের ছবি ক্যাপচার করা হয়। এখন এই মুভির গল্প সম্পর্কে যতটুকু জানা যায় সেটা হচ্ছে এই মুভি সাইফ আলী খানের লাভ আজকাল মুভির সিকুয়েল এবং এই মুভির বেশিরভাগ শুটিংই হবে দিল্লিতে। সো ভিউয়ার্স, কার্তিক এবং সারা এই দুজনকে একসাথে এক ছবিতে দেখতে আপনি কতখানি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।